করার আগে আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত। এই হাদিস আমার আল্লাহর নবীর 40 বছর বয়সে নবুয়ত পাইছেন, এটাও হাদিস। এখন যে বলতেছে 40 বছরে নবুয়ত পাইছে তাকে এই ব্যক্তি কি বলছে? কাফের। আসলে কথাটা কি এবং দুই হাদিসের দ্বিমতটা কি, আমি আমার বিশ্লেষণ থেকে আপনাদেরকে কিছু কথা বলতে চাই, ভালোভাবে মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা আরাফে 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে আগে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম অতঃপর আমি তোমাদের আকৃতি দিয়েছি। আগে আমি তোমাদের সৃষ্টি করেছি, তারপর তোমাদের আকৃতি দিয়েছি। সুম্মা কুল্লা লিল মালাঈকাতি ইসজুদু লি আদম, এরপরে আমি ফেরেশতাদেরকে বলছি তোমরা আদমকে সেজদা দাও। এই আয়াতটা একটু লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আগে তোমাদেরকে সৃষ্টি করছি, এখানে তোমাদেরকে বলছে, যদিও মুফাসসিরগণ তোমাদের জায়গায় আই আদম অর্থাৎ হে আদম আমি আগে তোমাকে সৃষ্টি করছি তারপর তোমার আকৃতি দিচ্ছি, কিন্তু আমরা যদি মনে করি যে এখানে তুম তারা সবাইকে বোঝানো হয়েছে, এটা তো তার মুফাসসিরের ব্যক্তিগত ব্যাখ্যা যে তুম আই আদম। আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি আয়াত যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তোমাদেরকে সৃষ্টি করছি, তো তোমাদের মানে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব দুনিয়াতে আসবে সবাইকে আমি তোমাদের সবাইকে আগে সৃষ্টি করছি, এরপরে তোমাদের আকৃতি দিচ্ছি। এখন আকৃতি আকৃতির দিক দিয়ে সৃষ্টি আমরা হয়ে গেছি আগে, কিন্তু আকৃতির দিক দিয়ে ধাপে ধাপে সৃষ্টি হয়ে গেছে কি আগে, ওয়ালা কদ খালাকনাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করছি। সুম্মা সুম্মা আরবি ব্যাকরণে সুম্মা কখন ব্যবহার করা হয়, সুম্মা ব্যবহার করা হয় যেটাকে বাংলা ভাষায় অতঃপর বলে, বাংলা ভাষায় কি বলে অতঃপর, অতঃপর কখন বলে কোন একটা কাজ আপনি স্বয়ং সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে কাজ শেষ করার পরে অন্য একটা কাজ যখন শুরু করবেন তখন আপনি বলবেন অতঃপর। আরবির ক্ষেত্রেও সুম্মা, যেমন আপনি ভাত খাওয়া শেষ আজকে ভাত খাওয়ার পর কি করবা, আমার যখন ভাত খাওয়া শেষ হবে অতঃপর আমি ঘুমাবো, তার মানে ভাত খাইতে খাইতে সে কি ঘুমাবে নাকি ভাত খাওয়া শেষ করে ঘুমাবে? আর যদি আমি বলি ভাত খাবো এবং ঘুমাবো, ভাত খাবো তারপর এটা করবো, তখন ভাত খাওয়ার সাথে সাথে এই কাজটা কি হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়। আর যখন আপনি অতঃপর করবেন তখন বোঝা যাবে যে এই কাজটা শেষ করার পরে পরিপূর্ণ হওয়ার পরে তখন আর একটা কাজ কি করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা কদ খালাকনাকুম আমি তোমাদেরকে আগে সৃষ্টি করছি, সুম্মা সাওয়ারনাকুম তারপর আমি তোমাদের আকৃতি দিছি। সৃষ্টি আগে না সুরত আগে বলেন, কথা বলতেন সৃষ্টি আগে না সুরত আগে, আগে সৃষ্টি তারপর কি সুরত। আমরা যদি শুধু এই আয়াতের দিকে লক্ষ্য করি তাহলে আমাদের সৃষ্টি হয়ে গেছে আগে, কিন্তু সুরত পর্যায় ক্রমে কেউ আসছে আদম আলাইহিস সালামের হায়াত নবুয়তের সময়, কেউ আসছে ঈসা আলাইহিস সালামের নবুয়তের সময়, কেউ আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময়, কেউ আসবে কিয়ামতের আগে। তাহলে কি তাদের সৃষ্টি তখন না, তাদের সৃষ্টি আগে হয়ে গেছে কিন্তু আকৃতির হিসাবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে যার যে সময় কি হয়েছে হুকুম আছে। কথা বুঝছেন? এটা বুঝছেন? আরো সহজে বুঝেন, আমি আপনাদের এর আগে আমি ইতিহাস শুনেছি আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়ে দেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জানে একদল একদল রূহকে উপস্থিত করেন, এরপরে বাম সাইডে একদল রূহকে কি করেন উপস্থিত করেন। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ এরা কারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আদম তোমার জ্ঞানে যা তুমি যাদেরকে দেখতেছো এরা জান্নাতির তোমার জান্নাতের সন্তান, আর বাম সাইডে তুমি যাদেরকে দেখতেছো তারা তোমার জাহান্নামের সন্তান। তাহলে যদি সৃষ্টি না হতো তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখালো কিভাবে? কথা বুঝেন? সৃষ্টি যদি না হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দেখালো কিভাবে? তাহলে বুঝে গেল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার রূহটাকে আগে সৃষ্টি করছে, হুকুমের খাতায় তকদিরের খাতায় সবার রূহটাকে সবার হুকুমটাকে আগে কি করছে সৃষ্টি করছে, কিন্তু যখন যার আসার হুকুম হয়েছে তখন তার আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে পাঠাইছে। কথা বুঝছে? এবার আসি আলোচ্য হাদিসের ক্ষেত্রে, তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী এক হাদিসে আছে যে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো আপনি নবুয়ত কবে পাইছেন, তো বলল যে আদম আলাইহিস সালামের দেহে রূহ ঢোকানোর আগে থেকে আমি নবী, এরপরে 40 বছর বয়সে নবুয়ত পাইছে।
আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিতে চাই। আপনি বিসিএস ক্যাডার পাস করছেন, আপনার চাকরি কনফার্ম হয়ে গেছে যে আপনি অমুক পোস্টে পোস্টিং এ, হয় আপনি কলেজের প্রফেসর, না হলে আপনি মিডিয়ার, না হলে আপনি আর্মির বড় একজন অফিসার অথবা পুলিশের বড় একজন অফিসারে আপনার চাকরি পাস হয়ে গেছে, কিন্তু নিয়ম চার মাস পর কয় মাস পর কথা বুঝবেন, বর্তমান সময়ের কথা বলতেছি, চাকরি পাশ হয়ে গেছে খাতা কলমে সরকারি খাতায় যে আপনি অমুক অমুক ডিপার্টমেন্টে আপনার চাকরি পাস, আপনি অফিসার, তো আমি যখন জিজ্ঞেস করি ভাই আপনার চাকরি যখন পাস তো চাকরিতে জানতে কেন ভাই এখনো নিয়োগ হয় নাই, কি হয় নাই, নিয়োগ হয় নাই আমার, এখনো নিয়োগ হয় নাই, তাহলে এখন যখন 10 বছর সে চাকরি করবে, চাকরি করার পরে যদি আমি তাকে বলি ভাই আপনার চাকরি শুরু কবে, সে যদি বলে 2024 সালের মে মাসের 1 তারিখ থেকে, কারণ মে মাসের 1 তারিখে একবার সরকারি খাতায় তার চাকরি পাস হয়েছে, তাও সত্য, আবার সে যদি বলে যে না 2024 সালের অক্টোবর মাসের 1 তারিখে আমার চাকরি জয়েন শুরু, সেটাও সত্য, কারণ জয়েনের দিক দিয়ে অক্টোবরের 1 তারিখ যেমন সত্য, চাকরি পাওয়ার দিক দিয়ে মে মাসের 1 তারিখটাও কি সত্য, কথা বলছে, এটা যদি বুঝে থাকেন তাহলে এই হাদিসটাও বুঝবেন, আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো আপনার নবুয়ত প্রাপ্ত কবে, তো আল্লাহর নবী বললেন আদম আলাইহিস সালামের থেকে বহু বছর আগে থেকে নবী, আল্লাহ রাব্বুল আলামিনের তকদিরের খাতায় চাকরির হিসাবে আল্লাহ নবী যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবী সমস্ত মানুষের আখেরি নবী হবে এটা পাস কলমে খাতায় তকদিরের খাতায় আল্লাহ তাআলা আগে লিখে, কিন্তু জয়েনি শরীর হিসাবে, শরীর হিসাবে জয়েন হয়েছে নিয়োগ হয়েছে আল্লাহ নবী সবার শেষে এসে 40 বছর বয়সে, কথা বুঝছেন না, তাহলে দুই হাদিসের কোনো দ্বিমত আমি দেখতেছি না, কিন্তু আমি লক্ষ্য করতেছি এক এক ওলামা এক 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 এই দুই হাদিসের পক্ষ বিপক্ষে নিয়ে একে অপরকে কাদা ছড়াছড়ি করতেছে, আমি বুঝতেছি না যে দুই হাদিসের মিল তারা কেন বুঝতেছে না, আমরা যদি দুই হাদিসের মিল বুঝতে যাই তাহলে এই হাদিসটাও যেমন সত্য এই হাদিসটাও যেমন সত্য, 1 তারিখে চাকরি পাস হলে মে মাসের 1 তারিখে চাকরি পাস হলে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আপনার চাকরি কবে থেকে শুরু, মে মাসের 1 তারিখ এটাও যেমন সত্য, জয়েন হয়েছে অক্টোবরের 1 তারিখে আমাকে যদি কেউ বলে আপনার চাকরি কবে থেকে শুরু, আমি যদি বল অক্টোবরের 1 তারিখ এটাও তেমনই সত্য, নিয়োগ হিসাবে সশরীরে জমিনের বুকে চাকরির নিয়োগ হিসাবে নবুয়ত পাইছে কত বছর বয়সে, 40 বছর বয়সে, অতএব দুই হাদিসের মধ্যে কোনো সংঘর্ষ নাই, কোনো বিভেদ নাই, দুটাই ঠিক দুটাই সহি, নবুয়ত পাস হয়েছে রূহের জগতে আদমের আগে থেকে সবার সৃষ্টির আগে থেকে, কিন্তু নবুয়তের চাকরি আল্লাহর নবী শুরু হয়েছে 40 বছর বয়সে সমস্ত নবীর পরে, অতএব আমরা সহজে বুঝতে পারলাম যে হাদিসের মধ্যে কোনো দ্বিমত নেই, তাহলে কেউ যদি বলে যে আল্লাহর নবী নবুয়ত পাইছে 40 বছর বয়সে তাকে আপনি কাফের গোলাম বলতে পারবেন না, নবীর সাথে আঘাত করছে এই বলে, আবার কেউ যদি বলে আদম আলাইহিস সালামের আগে নবুয়ত পাইছে তারপর আপনি কাফের বলবেন 40 বছর বাঁধনটা থেকে, এটাও বলা যাবে না, দুই হাদিসটাই কি ঠিক, এই জন্য যারা এই হাদিসকে বাড়াবাড়ি করতেছেন আমি তাদেরকে বলবো আপনারা বাড়াবাড়ি না করে সবাই এই হাদিসের প্রতি লক্ষ্য রেখে যদি আমরা এই একটা পোষণ করি যে আগে সৃষ্টিগত দিক দিয়ে রোহের জগতে আল্লাহ নবী আগে থেকে নবী, কিন্তু জয়েনিং হিসাবে নিয়োগ প্রাপ্ত হিসাবে আল্লাহ নবী 40 বছর নবুয়ত পাইছে, এই হাদিসটা ঠিক এবং এটা কতটুকু সহি এবং সত্য,